নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার আপনারা দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি 2022-এর। বন্ধুরা, প্রকাশিত হয়েছে। আপনারা যারা যারা এই পেপারটি সংগ্রহ করতে চান, আপনাদের কাছাকাছি যে খবরের কাগজের দোকান আছে সেখানে গিয়ে খোঁজ করতে পারেন। দাম মাত্র 4 টাকা। এই পেপার কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হয় এবং এখানে অনেক চাকরির খবর থাকে এবং অনেক কম্পিটিটিভ যে এক্সাম হয় তার প্রশ্ন উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক, বর্তমানে আপনারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন, তার যে লাস্ট ডেট কবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ কত, এবং এখানে যে ওয়েবসাইট অনলাইন অফলাইন কিভাবে আবেদন করবেন তা কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল, এখানে টেকনিক্যাল এন্ট্রি স্কিম 10+2-তে 90 জনকে নেবে, যেখানে উচ্চ মাধ্যমিক এবং জেইই মেইন পরীক্ষায় অ্যাপিয়ার্ড হতে হবে। এখানে অনলাইনে 23 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজার, এখানে 69 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন, অনলাইনে 23 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.railtailindia.com। পরবর্তী ব্যুরো অফ দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে সায়েন্টিফিক বি 22 জনকে নেবে, যেখানে বিই বিটেক ও গেট পরীক্ষায় 2019-20-21 সালের স্কোয়াড কার্ড থাকতে হবে। এখানে অনলাইনে 26 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.bis.gov.in। পরবর্তী NMDC লিমিটেডে নিয়োগ হবে, যেখানে জুনিয়র অফিসার ট্রেনিং 94 জন নেবে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হতে হবে। অনলাইনে 27 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nmdc.co.in। পরবর্তী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের নিয়োগ হবে, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 100 জনকে নেবে, বিএসসি এবং বিসিএ এবং বিটেক বিই বিআর পাস হতে হবে এবং অনলাইনে 28 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://iisc.ac.in/positions.open। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কোস্টগার্ডে নিয়োগ হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে 65 জনকে নেবে, শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন, পদ অনুযায়ী বিভিন্ন, অনলাইনে 28 ফেব্রুয়ারি 2022-বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট https://joinindiancoastguard.cdse.in। পরবর্তী দেখতে পাবেন পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি পদে 28 জনকে নেবে, সিএ এবং ICWA পাস হতে হবে। এখানে অনলাইনে 28 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.powergrid.in। পরবর্তী দেখতে পাবেন বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে, যেখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে 2788 জনকে নেবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে। অনলাইনে 1 মার্চ 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://rect.bsf.gov.in। পরবর্তী নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট নার্স এবং স্টেনো পদে 42 জনকে নেবে, এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন, পদ অনুযায়ী বিভিন্ন হতে হবে। অনলাইনে 2 মার্চ 2022-বিকেল 4টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.npcilcareers.co.in। পরবর্তী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে, যেখানে কনস্টেবল ফায়ারম্যান পদে 1149 জনকে নেবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, অনলাইনে 4 মার্চ 2022-বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.cisfrec.in। পরবর্তী ইস্ট কোস্ট রেলে নিয়োগ হবে, যেখানে অ্যাপ্রেন্টিস হিসেবে 756 জনকে নেবে, উচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ ITI পাস হতে হবে। অনলাইনে 7 মার্চ 2022-বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcwbs.org.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন 10+2 লেভেল পরীক্ষা, ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর পদে উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 7 মার্চ 2022-বিকেল 11টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। পরবর্তী টাটা মেমোরিয়াল সেন্টারে নিয়োগ হবে, যেখানে বিভিন্ন পদে 86 জনকে নেবে এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন, পদ অনুযায়ী বিভিন্ন, অনলাইনে 8 মার্চ 2022-বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aactrec.gov.in। পরবর্তী হচ্ছে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডে নিয়োগ হবে, যেখানে মাইনিং সিদ্ধার পদে 313 জনকে নেবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, অনলাইনে 10 মার্চ 2022-বিকেল আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইট আছে www.easterncoal.gov.in। পরবর্তী
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ হবে, যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি 75 জনকে নেবে। বিই বিটেক বিএসসি পাস হতে হবে। অনলাইনে 14 মার্চ 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে http://www.engineersindian.com। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এরপর হচ্ছে এনটিপিসি লিমিটেডে নিয়োগ হবে, মাইনিং ওভারম্যান ও মাইনিং সিরদার পদে 177 জনকে নেবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হতে হবে। অনলাইনে 15 মার্চ 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.careers-ntpc.co.in অথবা www.ntpc.co.in। পরবর্তী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নেভিতে টেস্টম্যান নিয়োগ হবে, যেখানে 1531 জনকে নেবে। এখানে মাধ্যমিক সহ আইটিআই থাকতে হবে এবং অনলাইনে 22 মার্চ 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.joininindiannavy.gov.in। পরবর্তী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে, যেখানে হেড কনস্টেবল 249 জনকে নেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস ও ক্রিয়ার যোগ্যতা থাকতে হবে। দরখাস্ত পাঠাতে হবে 31 মার্চ 2022 বিকেল 5টার মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https://cisfrect.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী খবর আপনারা দেখতে পাচ্ছেন, রিজার্ভ ব্যাঙ্কে 950 অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট পদে 950 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। ব্যাংকের কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গৌহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর ও লখনৌ, মুম্বাই, নাগপুর, নিউদিল্লি, পাটনা, কোচি দপ্তরে নিয়োগ হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 8 মার্চ 2022 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 50% নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 5 নম্বর থাকলেই আবেদনযোগ্য। প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে, অর্থাৎ কলকাতা দপ্তরের জন্য বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে। বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2022 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 2 ফেব্রুয়ারি 1994 থেকে 1 ফেব্রুয়ারি 2002 এর মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। কলকাতা দপ্তরের শূন্য পদ 26টি। এখানে জেনারেল কত, তপশিলি জাতি কত, সমস্ত কিছু দেওয়া আছে। এখানে আবেদন করতে হবে, দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দরখাস্ত ফি বাবদ দিতে হবে 450 টাকা, তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের বেলায় 50 টাকা আপনারা দিলেই আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত যদি তথ্য আপনারা জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেবাসে দেওয়া আছে পরীক্ষার যে সিলেবাস, এখানে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 2টি পর্যায়ে। প্রিলিমিনারি পরীক্ষা 1 ঘন্টা, সময়সীমা 100 নম্বরের, অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ের উপর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, 30টি প্রশ্ন। এখানে নিউমেরিক্যাল এবিলিটি 35টি প্রশ্ন, 35 নম্বর। রিজনিং এবিলিটি 35টি প্রশ্ন, 35 নম্বরের। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ 26 ও 27 মার্চ 2022। প্রিলিমিনারি পরীক্ষা পাস প্রার্থীদের মেইন পরীক্ষা দিতে হবে। মেইন পরীক্ষা 135 মিনিটের, সময়সীমা 200 নম্বরে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ের উপর। এখানে আপনারা দেখে নিতে, বিস্তারিত কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী কী খবর আছে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী যে খবর, সেই খবরটি আপনারা দেখতে পাচ্ছেন, নৌবাহিনীতে 154 অফিসার নিয়োগ হবে। ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশন ব্রাঞ্চ এবং টেকনিক্যাল ব্রাঞ্চে 154 জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করবে। জেনারেল সার্ভিস অ্যান্ড হাইড্রো ক্যাডার, নেভাল ইন্সপেক্টর ক্যাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, অবজারভার, পাইলট, লজিস্টিক, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ ক্যাডার পদে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ 2022 মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ বিটেক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 1998 থেকে 1 জুলাই 2003 মধ্যে। যারা যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে আবেদন করতে চাইছেন তারা আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু এই নিয়োগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট দিয়ে দেবো, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারবেন। পরবর্তী আমরা যে খবরটি দেখব সেখানে দেখতে পাচ্ছেন, ভারতীয় ডাক বিভাগে 29 স্টাফ কার ড্রাইভার নিয়োগ করবে, অর্থাৎ ড্রাইভার নিয়োগ হবে। যেখানে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অধীনস্থ মেল মোটর সার্ভিস নিউ দিল্লির স্টাফ কার ড্রাইভার অর্থাৎ দিল্লিতে নিয়োগ হবে। দিল্লিতে কিন্তু 29 জন নিয়োগ করবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায় 5 বছর, ওবিসি সম্প্রদায়রা 3 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত পাঠাতে হবে 15
15ই মার্চ 2022 এর মধ্যে। এই নিয়োগের জন্য আপনাদের যে ওয়েবসাইট দরকার, সেই ওয়েবসাইট যদি আপনারা কেউ দরখাস্ত করতে চান দিল্লিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি কিন্তু এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দিয়ে দেবো। ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখেও নিতে পারবেন এবং আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় দপ্তরে 20 ইয়ং প্রফেশনাল নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দপ্তরে ইয়ং প্রফেশনাল পদে 20 জন নিয়োগ করবে। এক বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে 23 ফেব্রুয়ারি 2022 দুপুর 12টার মধ্যে। তাই যারা এই নিয়োগের জন্য আবেদন করতে চাইছেন এবং বিস্তারিত জানতে চাইছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি এই নিয়োগের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দিয়ে দেবো। ওখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন 11 ক্লার্ক, নার্স এবং স্যানিটারি ইন্সপেক্টর, মেডিকেল অফিসার নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ কন্টেনমেন্ট বোর্ড জুনিয়র ক্লার্ক, স্টাফ নার্স, স্যানিটারি ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার পদে 11 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে 4 মার্চ 2022 বিকেল 6টার মধ্যে। বন্ধুরা, এইখানে যারা নার্সিং ট্রেনিং আছে বা স্যানিটারি ইন্সপেক্টরের যে শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল অফিসারের যে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমাকে কমেন্ট করলে আমি আপনাদের দিয়ে দেবো। ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য বিদ্যুৎ সংস্থায় 62 অ্যাপ্রেন্টিস, এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে রাজ্য বিদ্যুৎ সংস্থায়। এখানে দেখা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল পদে 62 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 11ই মার্চ 2022 মধ্যে। বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতা, টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, 2019-20, 2021 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা পাস হতে হবে। শূন্য পদ 47টি। যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু অ্যাপ্রেন্টিস করতে পারেন। অ্যাপ্রেন্টিসের জন্য যে আপনাদের যে ভাতা, সেই ভাতা কিন্তু আপনাদের দেবে। বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। আমাকে যদি কমেন্ট করেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হন বা ডিপ্লোমা বা ডিগ্রি পাস হন, তাহলে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আমাকে কমেন্ট করলে আমি এর ওয়েবসাইট দিয়ে দেবো। ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের 389 জন নেবে। ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার, ওয়ার্কস ইঞ্জিনিয়ার, সাইট সুপারভাইজার এবং জিওলজিস্ট পদে 389 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। নিয়োগ হবে চুক্তিতে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ওয়েবসাইট দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন গেল ইন্ডিয়া লিমিটেডের 48 শ্রেণী। রাষ্ট্রীয়ত্ব সংস্থা গেল ইন্ডিয়া লিমিটেড, যেখানে গেট 2022 পরীক্ষার মাধ্যমে এক্সিকিউটিভ ট্রেনি পদে 48 জনকে নিয়োগ করবে। বয়স হতে হবে 16ই মার্চ 2022 হিসেবে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সংস্থা 40 এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হবে। যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এক্সিকিউটিভ সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 40 জনকে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 8ই মার্চ 2022 মধ্যে। বন্ধুরা, এই নিয়োগের জন্য আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি আপনাদের এই কমেন্টে এই ওয়েবসাইট দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। পরবর্তী ইন্টার ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি, এখানে 26 জন ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট নিয়োগ করবে। কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক অধীনস্থ স্বশাসিত সংস্থা ইন্টার ইউনিভার্সিটি অক্সিলারেটর সেন্টারে জুনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সিও, সায়েন্টিস্ট সি পদে 26 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 5ই মার্চ 2022 মধ্যে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ওয়েবসাইট দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।